আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স আশা করি সবাই পালা আসুন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার রইল এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার পালা লাগবো যারা গার্ডেনিং ব্লগ বলা পায় তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর বিলাতি দুনিয়ার পাতা এই যে বিলাতি দুনিয়া পাতার গাছ কিভাবে আমি গার্ডেনের টবের মাঝে রোপণ করি এগুলা শেয়ার করবো এই গাছগুলা বাংলাদেশ থেকে আইছে আমার ছোটো বইনে বাংলাদেশ থেকে আনছই তো আসলে গার্ডেনে ধনিয়া পাতার গাছ আসলে অনেক সুন্দর বেশ কিছু গাছ আছে কিছু হয়তো মরি গেছে আর খেয়ার মাঝে আমি এগুলো চাইছিও না গ্রিন হাউসের মাঝে রাখছি আর পাতাগুলো অনেকটা মরি গেছিল তারপরে এখন দেখা যায় খুব সুন্দর হইয়া পাতা বাইরেইছে দেখতে করা কত সুন্দর হইয়া পাতা হয়েছে তো আনার পরে আসলে আমি এই ফোটের মাঝে এইভাবেই রাখি দিছিলাম একটু মাটি দিয়া পানি দিয়া তারপরে দেখা গেছে ফাতাগুলা সাইডের ফাতাগুলা গেছে এই যে নষ্ট হয়ে যায় এরকম আর এখন দেখা যার বেশ কয়েকদিন হয়ে গেছে প্রায় থ্রি উইক্স হয়ে গেছে থ্রি উইক্সের পরে আমি দেখা আর ওভার থ্রি উইক্স হয়ে গেছে থ্রি ফোর উইক্স তো এখন দেখা যায় নতুন করে এই যে ফাতা আরও বাইরের আর এই পাতাগুলা নতুন করে বাইরেছে খুব সুন্দরই এগুলা আর তো এখানে যদি এইভাবে থাকে তাহলে দেখা যায় গো গাছগুলো তেমন একটা বড়ো আর যদি আমি এগুলা বড়ো আর একটু ফোর্টের মাঝে দিয়া রাখি তাহলে অনেক সুন্দর হইয়া বড়ো হইব আর নতুন করিয়া আরও চারা বাইরেব তো কীভাবে আজকে মাটি রেডি আর ওগুলো শেয়ার করম এই গাছগুলা লাগাইবার লাগে অনেকবার চেষ্টা করছি এই গাছগুলা বীজ থেকে সারা করার তো আসলে ওইছে না বীজ থেকে ইভে থেকে আমি বীজ আনছি বাংলাদেশ থেকেও আমার শাশুড়ি আমার লাগিয়ে বীজ আনছেন বীজ থেকে চারা আসলে উঠিছে না এই দেশে ঠান্ডার মাঝে সব জিনিস আসলে সফলভাবে ওয় না তো যাই হোক এই গাছগুলো আমি আজকে রোপণ করিয়া নিমা আর যে বইনে বাংলাদেশ থেকে আনছো ইন ইন বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ আর এই যে ফট এই বছর যেহেতু প্রথম লাগাইয়া তো বুঝতে পারি না কোন ধরনের মাটি অথবা কোন সার এই দুই রাতে ধুনিয়া লাগি উপযুক্ত তারপরেও আমি ট্রাই করিয়া সব ধরনের ভেজিটেবল যেভাবে আমি লাগাই এভাবেই এই টবের মাঝে লাগাই টব বেশি বড়ো নাই এত বেশি বড়ো নাই যাই হোক ফুরাতন মাটি নিছি কিছু গার্ডেনের মাটি যেগুলা লাস্ট ইয়ার ইউজ করছিলাম টবের মাঝে থেকে ঠপটাই বাইরের এগুলো জোর করিয়া শুকাইয়া রাখছি এখন এই টবের মাটির মাঝে আরও কিছু জিনিস আধর্ম হন এখন আমি কিছু মাল্টি পারাজ কম্পোস্ট আধরিয়ার এই তো আরো কিছু কম্পোস্ট দিয়া দিলাম এখন আর ধরে কিছু ফার্ম ইয়ার্ড মেনুর অল্প পরিমাণে দিয়ার বেশি দেওয়ার না যেহেতু ছোটো একটা ফট আনছি তো এই পটের মাঝে অল্প পরিমাণে দেওয়ার আর বেশি কোনো ধরনের সার দিতাম না বেশি কিছু দিতাম না অল্প দিয়া নেমু এখন আমি দিয়া দিলাম গরম এখানের মাঝে কিছু কিছু এক শেল ডিমের খোসাগুলো আমি বাঙ্গিয়া দিয়ার কিছু চায়ের পাতা দিম যে চা খাই আমরা সবসময় চায়ের পাতাগুলো খাওয়ার পরে এই যে ব্যাগ আছে ছায়ের ব্যাগ এগুলো আমরা নরমালি পেলাই দিই তো আমি এগুলো দইয়া শুকাইয়া রাখছি তো এখন বাঙ্গিয়া বাঙ্গিয়া এইভাবে ব্যাগটাকে খুলিয়া দিয়ার এগুলা সার এই যে সার হই গেছে এখন গাছে লাগি খুবই উপকারী একটা জিনিস অল্প পরিমাণে আমি বনমিল মিল আধরি আর এখানে মাঝে আর কোনো কিছু দিয়ার না এখন মাটির সাথে আমি মিক্স করে নিয়ার তো মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা একটা করে একটু সরাই সরাইয়া এইখানের মাঝে দিয়া দি তো গাছগুলা যদি আরো বড় হয় আর নতুন করে সারা বাইরে তাইলে দেখা রাখবো যে এইখানে জায়গা হইতো না এই ফটের মাঝে তো আমি বড় ফটের মাঝে পরবর্তী সময়ে দিয়া দি এখন একটা একটা করে এইভাবে রাখি দিয়া এই যে নতুন করে শিকড় বাইর নতুন করে এই যে সাদা শিকড় যে এই শিকরটা নতুন করে বাইরেছে স্মেলটা সাথে সাথে আসলে আমি লাগাইবার টাইম পাইছি না যদি সাথে সাথে বড় ফটের মাঝে রোপণ করে লিখতাম হয়তো কিবা বা এতদিন আরও বড় হয়ে যেত যে আগের শিকড়গুলা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে নতুন করে শিকড় বাইর অনেক শখ আছিল এই গাছের তো শখ ফুর গেল এখন বাকিটা আল্লাহ জানেন যদি ও তাহলে তো অবশ্যই শেয়ার সবার সাথে গাছগুলা দিয়ে বালা হয় আর ছোটো একটা টবের মাঝে দিলাম একটাই কারণ ঠান্ডা যখন আইব তখন আমি এই টব গড়ের ভিতরে নিতে পারবো এই কারণে দিয়া দিলাম আর এই গাছটা কি যদি আরও নতুন করে সারা বাহির হয় তাহলে তো ওগুলা সেপারেট করে অন্যান্য টবের মাঝে দিয়া দিতে পারবো তো সবগুলা সারা আমি এখানের মাঝে এইভাবে আস্তে আস্তে করে বাকি যেগুলা আছে এই তো সবগুলা গাছ এখানে রোপণ করে করলাম এখন আমি কিছু মাল্টিপারপাস কম্পোস্ট উপর দিকে দিয়া দিব শুধু কম্পোস্ট আমি উপর দিকে দিয়া দিয়ার গাছে গুঁড়ার মাঝে এইটুকু দিয়া দিলাম আর এখন আমি একটু পানি দিয়া দিব গাছের গুড়াত অল্প পানি দিয়া দেওয়ার আর দুই সপ্তাহর মাঝে কোনো ধরনের ভিটামিন সার ফার্টিলাইজার কোনো কিছুই দিতাম না এইভাবেই রাখি দিব দুই সপ্তাহ পরে আমি কিতা দিয়েই অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করব কারণ দুই সপ্তাহর মাঝে এই গাছগুলা মাটির সাথে সেটে হয়ে যাব তো এইভাবেই রাখি দিব গার্ডেনের মাঝে যে জায়গাতে একটু রইদ আছে তো দেখতে পারলে আমার গাছগুলা খুব সুন্দর করি আমি এগুলা লাগাইয়া আনিছি এই যে পটের মাঝে আরও অন্যান্য গাছ আমি এভাবে রোপণ করছি তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকা বালা তোকে সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ